আজ এই ভিডিওতে আমরা ক্লাস ওয়ানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ সেপ্টেম্বরের জন্য যেটা দেওয়া হয়েছে সেখান থেকে সমস্যার সমাধানের সক্ষমতা যে অংশটুকু তার আমরা সমাধান দেখে নেবো তো এছাড়া আগের যে আরও দুটো পার্ট আছে সেটা চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে সেখান থেকে বাকি অংশগুলো দেখে নিও এটা হচ্ছে তিন নম্বর অংশ এটা দেখে নাও অবশ্যই যখন জমা দিতে হবে তখন স্কুলে জমা দিয়ে দিও কিংবা এই ভিডিওগুলো চ্যানেলে প্লেলিস্টে দেওয়া থাকবে সেখান থেকে সময় করে দেখে নিও এবারে ভালো করে দেখে নাও এক নম্বরে দেওয়া আছে নিচের সবজিগুলোর নাম ওলট পালট করা আছে সাজিয়ে লেখো তো ক নম্বরে যেটা হবে সেটা হবে পটল খ নম্বরে হবে বেগুন গ নম্বরে হবে করলা এবং ঘ নম্বরে হবে গাজর এবারে দুই নম্বরে দেওয়া আছে পাখিদের নাম লেখো তো কি করে সেটা বলা আছে এবং পাখির নামটা লিখতে হবে তো প্রথমে আছে বকম বকম করে দানা খুঁটে খায় এটা হবে পায়রা তারপরে আছে বাড়ির ঘুলগুলিতে বাসা করে ফুরুত করে উড়ে যায় এটা হবে চড়াই তারপরে আছে ঝাড়ুদার পাখি বলে লোকে চেনে এটা হবে কাক তারপরে আছে গাছের গুড়ির ভেতরে খাবার খোঁজে ঠোঁট দিয়ে গুড়িতে ঠক ঠক করে ঠোকে এটা হবে কাঠঠোকরা এবং তারপরে আরেকটা আছে সেটা হচ্ছে মাথায় ঝুটি বড় লেজ ভারতের জাতীয় পাখি এটা হবে ময়ূর এরপরে তিন নম্বরে আছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার এখানে কিছু বলা আছে এবং অপশন আছে সঠিক উত্তরটাতে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তো এক নম্বর আছে হুইচ ওয়ান অফ দিস ইউ ডোন্ট সি ইন স্কুল এখানে যে নামগুলো দেওয়া আছে তার মধ্যে তুমি কোনটা স্কুলে দেখতে পাও না একটা আছে বেঞ্চ একটা চক একটা হচ্ছে ব্ল্যাকবোর্ড আর একটা হচ্ছে বেড তা আমাদের উত্তর হবে অপশান ডি বেড অর্থাৎ বিছানা এটা স্কুলে দেখতে পাওয়া যায় না তারপর হচ্ছে দুই নম্বর আছে হুইচ ওয়ান অফ দিস ইউ ডোন্ট সি ইন হাউস অর্থাৎ নিচে যে নামগুলো আছে তার মধ্যে কোনটা বাড়িতে তুমি দেখতে পাও না এক নম্বর আছে ফ্যান তারপর আছে টেবিল তারপর আছে ব্ল্যাকবোর্ড আবার তারপর আছে বেড এখান থেকে আমরা করব সেটা হচ্ছে অপশান সি ব্ল্যাকবোর্ড তারপরে তিন নম্বরে আছে হুইচ ওয়ান অফ দিস ইজ নট এ ফ্লাওয়ার নিচে যে নামগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা ফুল নয় একটা আছে রোজ একটা আছে লোটাস একটা হচ্ছে সান একটা হচ্ছে ডালিয়া এখান থেকে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান সি সান বা সূর্য এই সূর্য কিন্তু ফুল নয় তারপরে চার নম্বরে আছে হুইচ ওয়ান অফ দিস ইজ নট এ ফ্রুট নিচে যে নামগুলো আছে তার মধ্যে কোনটা ফল নয় একটা হচ্ছে অ্যাপেল একটা হচ্ছে অরেঞ্জ একটা হচ্ছে ক্যারেট একটা হচ্ছে ম্যাঙ্গো এখান থেকে ক্যারেট অর্থাৎ গাজর গাজর কিন্তু ফল নয় তারপরে পাঁচ নম্বরে আছে হুইচ ওয়ান অফ দিস ইজ নট এ পার্ট অফ দ্য বার্ড অর্থাৎ নিচে যে অংশগুলো বলা হয়েছে তার মধ্যে কোন জিনিসটা পাখির অংশ নয় একটা আছে উইংস একটা হচ্ছে হর্নস একটা হচ্ছে ক্লস একটা হচ্ছে বিক এখান থেকে অপশান বি যেটা হর্ন এটা হচ্ছে সঠিক উত্তর তার কারণ হর্ন মানে হচ্ছে শিং পাখির কিন্তু শিং থাকে না এবারে চারের প্রশ্নগুলো দেখে নিই তো এখানে সমাধান করতে বলা হয়েছে কিছু প্রশ্ন আছে উত্তরগুলো লিখতে হবে তো ক নম্বরে আছে একটা গাছে পাঁচটা পাখি বসেছিল একটু পরে আরও চারটে পাখি এসে বসলো এখন মোট কয়টি পাখি গাছে বসে আছে তো প্রথমে পাঁচটা ছিল আবার চারটা আসলো অর্থাৎ কি করতে হবে যোগ করতে হবে তো প্রথমে পাঁচ এবং চার যোগ করব হবে কত নয় এবং নিচে লিখে দিব এখন মোট নয়টি পাখি গাছে বসে আছে এরপরে খ যে প্রশ্ন সেটা হচ্ছে দোকানদারের একটা ঝুড়িতে আটটা আম ছিল আরেকটা ঝুড়িতে দুটো আম ছিল তাহলে দোকানে কয়টা আম ছিল তো আটটা ছিল এবং দুটো ছিল দুটো মিলিয়ে কত হবে আট যোগ দুই সমান সমান কত দশ তাহলে আমরা লিখব দোকানে দশটি আম ছিল এরপরে গ নম্বরে যে প্রশ্ন সেটা হচ্ছে নদীর তীরে সাতজন লোক দাঁড়িয়ে ছিল একটা নৌকো এলো নৌকোতে তিনজন ছিল তাহলে মোট কতজন লোক হলো দেখো প্রথমে ছিল কতজন সাতজন তারপরে কত আসলো তিনজন তাহলে এখন কত হলো কী করবো সাথে সাথে তিন আমরা যোগ করব হবে কত দশ তাহলে আমরা উত্তর লিখব মোট দশজন লোক হলো এরপরে ঘ নম্বরে আছে সুমিতা দোকান থেকে চারটা কলা কিনে আনলো এদিকে তার বাবাও দোকান থেকে ছয়টা কলা কিনে আনলেন তাহলে এখন মোট কয়টা কলা হলো এখানেও সে একই যোগ করতে হবে অর্থাৎ চারের সাথে ছয় যোগ করব হবে কত দশ উত্তরে লিখব এখন মোট দশটা কলা হলো তো এই গেল ক্লাস ওয়ানের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্যা সমাধানের সক্ষমতা অংশের সমাধান যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এছাড়া আগের যে বাকি অংশ দুটো কিংবা এর পরের যে অংশগুলো সেটা চ্যানেলে প্লে দেওয়া থাকবে সেখান থেকে পরপর করে দেখে নিও তো আজ এতটুকুই বাই